ওপেন কর দেন, আমি একটা ছবি তুলি একটা কাজ কর। কালারটা সত্যি খুব সুন্দর। কিন্তু মামান তুই এক মাস কি করে চলবি? হ্যালো, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিও তো দেখেছো, আমার মেয়ে বাড়িতে এসছে, তো গুজরাট থেকে এসছে অনেক দিন পর, ছমাস পরে, সেটা আগের ভিডিওতেই দেখেছো। ওর সঙ্গে গেছিলাম বাইরেও, তো সেই ভিডিও দেখেছো। এখন মেয়ে কী কী দিল আর আমরা মেয়েকে কী দিলাম, তো সেই ভিডিওর একটা ছোট্ট ভিডিও আছে। মেয়ে কেমন করে আসলো, কেমন করে গেল, সেই একটা ভিডিও আছে। তাহলে চলো দেখতে থাকি ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরোটাই দেখতে পারবে। মেয়েকে গিফট দিয়েছে, বাবাকে কি গিফট দিয়েছে, আমাকে কি গিফট দিয়েছে, সেগুলো অবশ্যই দেখতে পারবে। আর মেয়ে কেমন করে আসলো, সারপ্রাইজ দিয়েছে আমাদের, সেগুলো সব দেখতে পারবে। তাহলে চলো দেখতে থাকি ভিডিওটা। রাধে রাধে, কি করে আসলি? বাবা, আমি এখনো ঘর গুছিয়ে যাচ্ছি, ঘর গুছিয়ে যাচ্ছি, ঘর পরিষ্কার করে যাচ্ছি। আগে আমি আর মা তোমার কথাই বলছিলাম, বলে কি মামুন এসে ওই ঘরটা দেখবে, আমি ঠিক না, দেখো কি করে রেখেছ, বলে কি একটুই গোছানো হয়ে যাবে। হ্যাঁ, আমি তাই ভাবলাম। আমি আর বলছি বেটি 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 আয়া হয়ে বাবা, কতদিন পরে আমার মেয়ে আসছে। এই তো মামুন এসছে বলে ছোটটা কত জোরে ইয়ে বাজাচ্ছে, দেখো। চলো, তোমার বাবা দাঁড়িয়ে আছে, কালকে মেয়ে আসবে বলে। কালকে মেয়ে আসবে বলে, তাহলে আমরা এয়ারপোর্টে যেতে পারতাম না? চল চল, একটু হাক করো, হাক করো। হ্যাঁ, প্রণাম করলে তো আশীর্বাদ পাওয়া যাবে। হ্যাঁ, ও আগে পড়তে, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। চলে এসছে, আমি ভালো, একটা কি বলে আমার মেয়ে আসবে, আমি একটা গ্র্যান্ড সেরিমনি করবো, সাজাবো গোছাবো এইসব করবো, আমার মেয়ে সারপ্রাইজ দিয়ে আগের দিনই চলে এসছে, আর কিছু করার নেই, এসছে যখন ঠিক আছে। তাহলে এখনো মানে সময় পাবে না ব্লগটা বের করার, চলে এসছে, চলে এসছে। এখন আমার মেয়ে এখন কদিন থাকবে সেই ভিডিও তোমরা এখন দেখতে পারবে, চলো দেখতে থাকি। এটা কত নিয়েছে আমি ঠিক জানি না, আর বাবার ওটাও তো মোটামুটি ভালোই নিয়েছে, মোটামুটি আবার গিয়ে বাবার কাছে টাকা চাইতে হবে লাস্ট মান্থে। এসব কি করার দরকার ছিল, শাড়ি আমাকে কিনে দিয়েছে, আবার বাবাকে শার্টও কিনে দিয়েছে, দিয়ে আবার এসব কিনেছে। লেহেঙ্গা দিয়েছে বাবা, ভালো তো, কি সুন্দর হয়েছে রে, আমার তরফ থেকে নয়।
দেখো তো সুন্দর সুন্দর হয়েছে, এমনি তোমাকে বুড়োই লাগবে সেটা কোনো কথা নাই, কিন্তু ভালো লাগবে, ভালো লাগবে ছবিটা দেখা পাবাকে তাহলে বুঝতে পারবে কোন ওই আরে খুঁজেই পাইতাছি না রে এই কই গেল টেপ যে আমাদের এসব করে নাকি এখন আবার এখন সিম করতে হবে এই করতে হবে সেই করতে হবে না সিম তো করতে হবে এই ফোনটা বলতে তাহলে আমাকে একটা ফোন কিনে দাও আমার ফোন কিনে দাও যে এখন ক্যামেরার সামনে ধরেছে তখন বলছে বাবা আমি তো বলছিলাম কি কালারটা সুবিধা হয় ধরতে মানে তুমি এটাতে হচ্ছে 60 FPS এ 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে মানে ব্লগ আরো ওয়াও হবে ওয়াও টাইপের হবে তাই তো খুব সুন্দর খুব সুন্দর কি সুন্দর তুমি কতটা খুশি তোমার নাতনি এত খুব খুশি হচ্ছে আমরা বড় বড় হচ্ছে আরো বড় বড় গিফট আরো ভালো থাকো আরো নিজে বড় হও ভাই হও সব মা বাবাকে শান্তি রাখো এই হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম বেগালাম একটা নতুন ফোন এরকম করে ধরতে এটা দারুণ সুন্দর ওটা থাকবে বেশ চলছে না দয়া করে এটা আর হারাবেন না দয়া করে এটা আর হারাবেন না আগের ফোনটা রিমি দিয়েছিল আমাকে রিমিকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দাও কে রিমি আমাদের ঘড়ি মোবাইল দেওয়ার পরে এখন বাবা রিটায়ারমেন্ট করার পরে মেয়েকে কি দিল তাহলে আপনাদের দেখতে হবে কি হচ্ছে পুরো ভিডিও তাই তো আনবক্স চলছে আপনারা দেখতে থাকুন এই যে কি মাতে এটা রান্নাঘরে ছুরি আছে আপনারা নিয়ে আসতে পারেন আনবক্সিং করার জন্য আমাদের যত ইয়ের ভিডিও হয়েছিল রিটায়ারমেন্টের আনবক্সিং সব আমাদের কুট্টু করেছিল আপনারা দেখেছেন ভিডিওতে আচ্ছা কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান শেষ হয়েছে যেন এখন ফুল টুল রয়েছে আর ঘরের অবস্থা ভীষণই খারাপ আছে আপনারা কিছু মনে করবেন না কারণ কালকে দেখি দেখি ওয়াও টাইপের একটা ওয়াও 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 অ্যাপেল আমার মেয়ে তো বড় লোক আমার মেয়ে বড় লোক না বাবা বড় লোক বাবার বাবা এত টাকার ঘড়ি আমি যে বড় নেব তো পড়লাম না হ্যাঁ এত স্লিম নাকি হ্যাঁ এত স্লিম এত একটা দেখছিস না ও বাবার বাবা নাম তো এগুলো দেখে আবার কিরম একটা লাগে জানো অ্যাপেল তুই কদিন আগে বলতিস না অ্যাপেল ট্যাপেল সব ভালো লাগে না না আমি বলেছি কি আমি ফোন কিনবো না অ্যাপেলের কারণ ফোনটা হচ্ছে একটু বেশি আমার হিজিবিজি লাগে কিন্তু ল্যাপটপ যদি তুমি একটা ইনভেস্টমেন্ট করছো ল্যাপটপটা তোমার সবসময় দরকার ল্যাপটপটা তুমি একটা 80,000 টাকা এটা 78,000 আচ্ছা তো এটা দিয়ে কি পড়াশোনা হবে হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ অন অন ক্যামেরা হয়ে যাচ্ছে কিন্তু সত্যি সত্যি আর কি আমি এমনি ক্যাট দেব অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক সেটা কি করা যাবে দেখি দেখো উঁচু করে একটু ভালো করে সুন্দর করে বাবা আমি তো জীবনে প্রথম এটা দেখলাম রে দেখিনি মানে প্রথম আর কি আমাদের ঘরে এলো অ্যাপেল ঠিক আছে তা বাবাকে একটু ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ ধন্যবাদের জন্য ঘড়িটা পাল্টাবে দরকার নেই অনেক সময় গিফট হয়তো নিলে নিতে হয় কেন কোথায় পড়বে না কেন ওপেন কর একটা ছবি তো দেখতে কাজ কর এইটাকে গোজগাছ শুরু হয়ে গেছে মোটামুটি সবাই রেডি দুটোই ফ্লাইট এখন হচ্ছে বাজে ইনি হচ্ছে 10টা থেকে রেডি হয়ে বসে আছে আর আমাদের পেছনে বলে যাচ্ছে রেডি হ রেডি হ রেডি হ রেডি হয়ে গেছি আমরা 10টার সময় রেডি হয়ে গেছি বাবু কথা বলতে পারে বাবুজি বললো আমি আসবোই আসবোই কি হলো বাবুজি বললো আমি আসবোই আসবোই
চলে যাবে, চিন্তা নেই, এত ইয়ে করো, আরে কান্নাকাটি করো না, সব চলে যাবে, থাকলে তখন আসে, লাইট গোড়ালে লাইটে রিফ্লেক্ট, এবার ঠিক হলো, তখন ঠিক হয়নি, তখন কিছুটা আসছিল, সেটা আসছিল তখন একটা, ক্যামেরাটা মুছে নেবে এই সকলে, নতুন ফোন তো তাই জন্য এখন ইয়ে করা হচ্ছে, সবাইকে বিচ্ছিরি লাগছে, সবাইকে বিচ্ছিরি লাগছে, এখন রাতের বেলায় শুধু ইনাকে আর কি সুন্দর লাগছে, বেশিক্ষণ দাঁড়াতে দেবে না তো, টাটা বাবু, যাও বেশ টাটা, আপনারা আসুন, হ্যাঁ আবার আসবেন, ঠিক আছে, চলে এসছি এয়ারপোর্টে, আজকে ভিডিও করার মনটা ঠিক নেই, চলে যাচ্ছে তো, ভিডিও যেহেতু আমি দিই তাই জন্য একটু দিতে হবে, মেয়ের মনটা খারাপ, মেয়ে যেহেতু একা একা থাকে ওখানে, ফ্যামিলি ছেড়ে যাওয়াটা একটা ভীষণ ইয়ে ব্যাপার আর কি, বুঝছে, ঠিক আছে চলো, এটাই জীবন, যেতে হবে, থাকতে হবে, একা একা এটাই করতে হবে, বল ভাই ভাই কলকাতা, তাই তো আমরা যাচ্ছি না, অবশ্যই শুধু ওর বাবা আর উনি যাচ্ছে, বাবাকে দেখে দিয়েছি, আর ইয়ে করো ফোনটা ধরো, বাবার আবার নালি গিয়েছি, বাবা সুন্দর টাটা।